হ্যালো এভরিওয়ান, তো এই কোয়েশনের মাঝে আমরা ট্রাই করবো অনুশীলনে 8.4 কোয়েশ্চেন নাম্বার 5 আর নাম্বার 8 রে কমপ্লিট করার লাগে। থোড়া ক্রিটিক্যাল কোয়েশ্চেন আছে, দোজ হু আর সিইং ফর দ্য ফার্স্ট টাইম, যা তুমি দেখ কিন্তু ফর্মুলা এগুলো স্ক্রিনে লাগাইলে আছে, ওগুলো আগে কমপ্লিট করো, কারণ ও ফর্মুলা বেসিস আমরা কমপ্লিট করবো একটা। ফর্মুলা ছাড়া 8.4 কমপ্লিট হইতো না, যে কোনো কোয়েশ্চেন করতে ফর্মুলা তোমার লাগবে। আর যারা অলরেডি 1, 2, 3, 4, 5, 6, 7 অলরেডি দেখে আসো, তোমাদের লাগে করতে পারবে, কোনো অসুবিধা হইতো না। সেম আমরা গেছে বাম পক্ষ আছে আর ডান পক্ষ আছে, আমরা দেখাইতাম বাম পক্ষর মান ডান পক্ষ লোক এটা আমরা সমান। তো আমরা স্টার্ট করবো, স্টার্ট করতে কিটা করবো, আমরা লিখবো এখানে, লিখে আমরা লিখবো LHS, আমরা বাম পক্ষ লিখবো, আমরা কিটা আছে সাইন এ প্লাস কিটা আছে আমরার কোসেক এ হোল স্কোয়ার প্লাস আছে আমরা গেছে কস এ প্লাস আছে আমরা গেছে সেক এ হোল স্কোয়ার। ঠিক আছে, তো ফার্স্ট তোমাদের ই পার্ট দেখতে কিটা মনে হয় তোমাদের? সবাই জানি আমরা এলজেব্রিক ফর্মুলা একটা। এখন আমরা ট্রাই করবো অগুরে এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙ্গা, আর অগুরে এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙ্গা। ভাঙ্গিলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফার্স্টে কিতা এ স্কোয়ার, আমরা এ হতো সাইন এ, সবার আগে কিতা হইলো সাইন এ হোল স্কোয়ার, পরে কিতা টু এ বি, তো টু দিয়ে আমরা এ, এ বলতে কিতা আমরা সাইন এ, আর বি বলতে কিতা আমরা কোসেক এ, প্লাস কিতা হইতো আমরা বি স্কোয়ার, বি বলতে কিতা আমরা কোসেক এ কিতা হইলো আমরা হোল স্কোয়ার। দেখো আমি কিতা করছি, ওগুরে এ স্কোয়ার টু এ বি প্লাস দিয়া বি স্কোয়ার। সেম আমরা অ স্টেপ রো ওখানে যারা কস এ প্লাস সেক এ, সেম আমরা ফার্স্টে খাইব এ স্কোয়ার, এ বলতে কিতা আমরা কস এ হোল স্কোয়ার প্লাস দিয়া টু দিয়া কস এ কিতা হইতো আমরা সেক এ, টু এ বি প্লাস দিয়ে কিতা হইতো আমরা বি স্কোয়ার, মানে আমরা সেক এ কিতা হইলো গিয়ে হোল স্কোয়ার। তো আমরা পাইলাম এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, আমরা অভ্যন্তরে স্টেপ ভাঙিলাম। ভাঙ্গার ফরে নেক্সট যে স্টেপ আছে, নেক্সট স্টেপও আমরার বহুত ইম্পর্টেন্ট খাম, আমরা হরমো কেটা খাম হরমো, আমরা দেখো আমরার সাইন স্কোয়ার ইনতো সাইন স্কোয়ার সাইন এ হোল স্কোয়ার, মানে সাইন স্কোয়ার এ টু তাহলো জাগাত, সাইন এ তাহলো আমরা জাগাত, আর কোসেক এ রে কনভার্ট করলে ফাই কিতা আমরা ওয়ান বাই সাইন এ, ওয়ান বাই কোসেক এ মানে ওয়ান বাই সাইন এ, প্লাস কিতা আছে ইনো আমরা বাকি আছে কোসেক স্কোয়ার কিতা আমরার এ আইলো, কারণ কোসেক এ হোল স্কোয়ার আছে, প্লাস কিতা আছে আমরার কস স্কোয়ার কিতা আইলো এ। সেম আমরার ইনো কিতা আছে টু, আর কস এ, আর কস এর ফর্মুলারে আমরা সেক এ রে বাঙ্গিলে পাওয়া যায় কিতা ওয়ান বাই কিতা পাওয়া যাইব, কস এ পাওয়া যাইব আমরার। নেক্সট সেক এ হোল স্কোয়ার মানে হইলো গিয়া সেক স্কোয়ার কিতা আমরার এ। তো আমরা এই স্টেপ বেশ কিছু করছি না, খালি আমরা অগুর বদলে কোসেকের বদলা ওয়ান বাই সাইনে, আর সেকর বদলা ওয়ান বাই কোস লিখলে সাইনে সাইনে ক্যান্সেল, কোসে কোসে ক্যান্সেল হয়ে গেল, বাকি রয়েছে কি আমরা সাইন স্কোয়ার এ আর কোস, সাইন স্কোয়ার এ আর কোস স্কোয়ার এ দুগুর এক ভাগে এক ব্র্যাকেট হারাই দিলাম আনিয়া, কিন্তু আমরা সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ, আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ মিলিয়ে কত হয় ওয়ান, আমরা ফর্মুলা একটা আছে, প্লাস কি জায়গার থাকে বাকি রয়েছে কি আমরা খালি দুই এখে দুই, প্লাস কিতা আছে আমরা কোসেক স্কোয়ার কিতা আছে আমরা এ আছে, ঠিক আছে কোসেক স্কোয়ার আমরা এ, কোস স্কোয়ার তো ব্র্যাকেটও আই গেছে আমার, বাকি রয়েছে খেয়ে খালি আমার ইনো দুই খে দুই, আর এবার দেখে আমরা সেক স্কোয়ার কিতা আমরা এ। তো দেখো আমরা সাইন স্কোয়ার লগে কোস স্কোয়ার এক ব্র্যাকেটও হারাই দিলাম আনিয়া, দুই খে দুই কোসেক স্কোয়ার জায়গাত, কোস স্কোয়ার তো অলরেডি ব্র্যাকেটও আই গেছে দুই খে দুই, আর সেক স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ মিলে আইব ওয়ান, সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ মিলে আইব ওয়ান, টু তাক হলো জায়গা। এখন দেখো ইনো আমার কোসেক স্কোয়ার এ, কিন্তু ডাইন সাইড আমার বাম পক্ষ আমার ডান পক্ষের মাঝে হে কট স্কোয়ার আর হে টেন স্কোয়ার, মানে আমার সেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার এ হরাইতে লাগবো, হরাইয়া খারে আইতে লাগবো, টেন স্কোয়ার আইতে লাগবো আর কট স্কোয়ার আবার লাগবো, আর কোসেক স্কোয়ার দিয়ে ভাঙ্গিলে পাওয়া যায় ওয়ান প্লাস কট স্কোয়ার, ওয়ান প্লাস কট স্কোয়ার প্লাস ই টু তাক হলো জায়গা, আর ও সেক স্কোয়ার দিয়ে ভাঙলে পাওয়া যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার, ওয়ান প্লাস টেন স্কোয়ার। আমি ব্রেকডাউন করছি কারণে সাইডে তুমি লিখতে পারবাই, কিতা করছি আমি যেহেতু আমি ইউজ করছি কিতা কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার এ মানে কিতা ওয়ান প্লাস কিতা আমরার কট স্কোয়ার এ, আর সেক স্কোয়ার এ মানে কিতা ওয়ান প্লাস
টেন স্কোয়ার এ, তো আমি ও কোসেক স্কোয়ার বদলা লাগছি ওয়ান প্লাস কট স্কোয়ার, আর সেক স্কোয়ার বদলা লাগছি ওয়ান প্লাস টেন স্কোয়ার। লেখার বাদে আমার দেখো দুই আর রেখে তিন, তিন আর রেখে সাইড, সাইডের দুই ছয় আর রেখে যোগ করলে হতো আমরা সাত, আর বাকি আছে কে টেন স্কোয়ার এ প্লাস কিতা আমরা কট স্কোয়ার এ, আর অষ্ট কিতা আমরা আর এইচ এস, অষ্ট আমরা ডান পক্ষ। তো অত এবার লেখা যাবো কিতা আমার এল এইচ এস ইকুয়াল টু কিতা আমরা আর এইচ এস। তো কেমনে করছি দেখো আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপও আমি এ বি, অতদিন এ বি লেখা লাগতো না, আমি এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙ্গিছি, এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার। নেক্সট স্টেপ আমি কিতা করছি কোসেকর বদলা ওয়ান বাই সাইন, আর সেকর বদলা ওয়ান বাই কোস, লেখে কোসে কোসে ক্যান্সেল, সাইনে সাইনে ক্যান্সেল করছি। নেক্সট স্টেপ সাইন স্কোয়ার, আর লগে তার পার্টনার কোস স্কোয়ারে এক ব্রেকেট ওয়ান, কারণ তারা দুগে মিলিয়ে ওয়ান হয়, তারা দুগুর এক ব্রেকেট হারাই দিছি, আর ইনো দুই একে দুই কোসেক স্কোয়ার জায়গা, দুই একে দুই সেক স্কোয়ার জায়গা। নেক্সট ইগুন্তর বদলা দুটা মিলিয়ে ওয়ান হয়ে গেল, ইনো আমার কোসেক স্কোয়ার ডাইন সাইড হয়ে আমার কোট স্কোয়ার আর টেন স্কোয়ার, মানে আমার কোসেক স্কোয়ার আর ইনো আমার সেক স্কোয়ার দুটা বদলিয়ে টেন স্কোয়ার আর কোট স্কোয়ার যেহেতু, আর কোসেক স্কোয়ার মানে ওয়ান প্লাস কোট স্কোয়ার, ওয়ান প্লাস কোট স্কোয়ার এ, আর সেক স্কোয়ার মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। দুয়েটারে যদি আমরা সারা এখানে করি, দুই এর রেখে তিন সাইড, দুই ছয় রেখে কত সাত, বাকি রইল টেন স্কোয়ার এ কোট স্কোয়ার এ, আমরা আর এইচ এস। তোরা থোড়া কমপ্লেক্স আছে, কারণ ফার্স্টে ফর্মুলাকে ব্রেকডাউন করতে লাগে, আশা করি বুঝছো, আশা করি পারবা, নোট ডাউন যদি বোঝা যায় পুরো কমেন্ট সেকশনও ইয়েস লেখ কেউ খালি বুঝবো বুঝছো। মিলিয়ে আমরা নেক্সট ভিডিও মাঝে কোয়েশ্চেন নাম্বার নাইন লইয়া টাটা।